চোটের কারণে প্রায় 3 মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর ফলে সেপ্টেম্বরে আলবিসেলেস্তেদের জার্সিতে 2টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলা হয়নি তার। ভক্তদের জন্য স্বস্তির খবর, দলে ফিরছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে মেসি ফিরলেও বড় ধাক্কা খেয়েছে 3 বারের চ্যাম্পিয়নরা। আগামী 11 অক্টোবর শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির 4 ফুটবলার, তাদের মধ্যে অন্যতম নিকোলাস গঞ্জালেস। এই ফুটবলার চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন। জানা গেছে লোয়ার গ্রেড ইঞ্জুরিতে পড়েছেন তিনি। এর ফলে আগামী 2 ম্যাচে তার খেলা হচ্ছে না।